স্বাগত জানাই আমাদের সহযোগী ইউটিউব চ্যানেল। আজকে আমরা আসাম টেট আমাদের হতে চলেছে, আমরা সবাই জানি তো আসাম টেটের যে কারেক্টেন্স, সো কারেক্টেন্স নিয়ে আমরা অলরেডি আগে ভিডিও দিয়েছিলাম। তো আজকে আমরা তার পরবর্তী যে ভিডিও পার্ট থ্রি আমরা আজকে আপলোড করব, তো আপনারা সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো সেখানে আমি বেসিক কনসেপ্ট সহ, ঠিক আছে, এই প্রশ্নগুলি কিছু প্রশ্ন আপনার জন্য নিয়ে এসেছি এবং এই প্রশ্নগুলির সঙ্গে সঙ্গে কী করে তার আনসার হলো এইগুলি আমি এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করেছি আমরা মূল আলোচনা। আজকের আমরা আলোচনার বিষয় হচ্ছে আসাম টেটের যে টেন্স আমাদের পরীক্ষায় আসবে সেই টেন্স নিয়ে আমরা আজকে আলোচনা করব, কারেক্ট টেন্স যাকে বলা হয়। তো ইফ ইট রেইন আই শ্যাল নট গো আউট, এই ক্ষেত্রে একটি কথা ছিল যে একটি বাক্য যদি প্রেজেন্ট ইনডেফিনিট দুইটি একটি বাক্য যদি দুইটি ফ্রেজ থাকে, এখানে দেখুন ইফ ইট রেইন একটি বাক্য, ঠিক আছে, কী দেওয়া আছে ভাই, এখানে দেওয়া আছে ইফ ইট রেইন একটি বাক্য, ঠিক আছে, আর একটি বাক্য হলো ইফ ইট রেইন, একটি বাক্য হলো আই শ্যাল নট গো আউট, এই দুইটি, ঠিক আছে। তো ইফ ইট রেইন হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে, এবং এই আই শ্যাল নট গো এটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তো একটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হতে আরেকটি ফিউচার ইনডিফিনিট হতে হবে এবং আরেকটি ফিউচার হলে আরেকটিকে প্রেজেন্ট করতে হবে। তো আমি দেখবো এখানে আমার আই শ্যাল নট গো আউট এইটি আমার কোন টেন্সে আছে, এইটি আমার আছে ফিউচার ইনডিফিনিট টেন্সে, ঠিক আছে। তো এইটি ফিউচার আছে মানে তার আগের টিকে যে জায়গাতে ব্র্যাকেট আছে ওই জায়গা থেকে আমার কী করতে হবে, যেখানে ব্র্যাকেট আছে ওইখানে আমাকে প্রেজেন্ট টেন্স করতে হবে, ঠিক আছে। প্রেজেন্ট টেন্স করলে রেইনের সঙ্গে কী আমি রেইনের সঙ্গে কী করবো, রেইনের সঙ্গে আমি এস ইনপুট করে দেবো, তাহলে আবার কী হয়ে যাবে, রেইনস হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে এটা দেখুন হি ওয়েন্ট আউট আফটার হি লক দ্য ডোর, কোনো বাক্যে যদি আফটার বা বিফোর থাকে, কোনো বাক্যে যদি আফটার বা বিফোর থাকে তাহলে সেটি পাস্ট পারফেক্ট টেন্স হয়। আমি প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করেছি। তো কোনো বাক্যে যদি আফটার বা বিফোর থাকে তাহলে এই টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্স হয়, পিপি আর পাস্ট, দেখেন আমার পাস্ট পারফেক্ট টেন্স হয়, ঠিক আছে। তো সেটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে সবসময় হ্যাড ব্যবহৃত হয় এবং ভার্ব থ্রি অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ব্যবহৃত হয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমার সাবজেক্টের পরে হিয়ের পরে কী লাগবে ভাই, হিয়ের পরে আমরা হ্যাড বসিয়ে দিলাম এবং সেই লকের জায়গায় কী করলাম, লক ইডি করে দিলাম, ঠিক আছে। তো তার পরবর্তী দেখুন হোয়াট ফ্রিজেস ইন এক্সট্রিম কোল্ড, ঠিক আছে। তো হোয়াট ফ্রিজেস আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট, যার কারণে ফ্রিজের সঙ্গে এস এস আমরা যুক্ত করে দিলাম, ঠিক আছে। আবার কোনো বাক্যে যদি ইট ইজ টাইম থাকে, দেখে নেবেন কোনো বাক্যে যদি ইট ইজ টাইম বা এস বিহেভস এস, আমি আপনার শর্ট ট্রিক্স দিয়ে দিচ্ছি, এস বিহেভস এস বা এস টক এস, ঠিক আছে, এটি আপনারা কাউন্ট লিখে নিন বা মাথায় রেখে নেবেন। আর কী বলেছি, ইট ইজ টাইম, এস বিহেভস এস বা এস টক এস, এই ধরনের যদি কোনো ওয়ার্ড আপনারা যদি পাইকে পান, ঠিক আছে, এই ধরনের সেন্টেন্স, সেন্টেন্সের মধ্যে যদি এই টুকরাগুলি থাকে তখন আপনারা যে ভার্ব থাকবে ভার্বের ভার্ব টু করে দেবেন, ঠিক আছে, ভার্বের ভার্ব টু করে দেবেন মানে পাস্ট টেন্স করে দেবেন। যদি রিটার্ন হয় তো সেটিকে রিটার্ন করে দেবেন, ইডি হয়ে যাবে, ঠিক আছে। তারপর আর কিছু করার দরকার নেই, গ থাকলে ওয়েন করে দেবেন। তো ওয়েন যখন কোনো বাইকে ওয়েন থাকবে, হোয়াইল, হোয়াইলটি কী হয়ে গেল ভাই, হোয়াইল, WHIL হোয়াইল, যদি কোনো বাক্যে ওয়েন অথবা হোয়াইল থাকে তবে সেই বাক্যটি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তবে সেই বাক্যটি কোন টেন্সের হয়, সে বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের হয়। তো হোয়েন হি এন্টার্ড মাই রুম আই, দেখুন আই এর পরে ব্র্যাকেট দেওয়া আছে, ঠিক আছে, তো আই এর পরে ব্র্যাকেট আছে মানে আই হচ্ছে আমার এক্ষেত্রে সাবজেক্ট। তো যেহেতু পাস্ট কন্টিনিউয়াস বলেছিলাম হোয়েন থাকলে পাস্ট কন্টিনিউয়াস, তো পাস্ট কন্টিনিউয়াসে আই এর পরে কী লাগবে, ওয়াজ লাগবে, তারপর মেইন ভাবে আইএনজি লাগবে, আপনারা সবাই জানেন, ঠিক আছে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস বিভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে, আপনারা সবাই জানেন। তার পরবর্তী দেখে নিন আই স্প্লোটস অন ওয়াটার, অর্থাৎ কী বলেছে, বরফ জল দিয়ে হয়, তো ঠিক আছে, এখানে ফ্লোটস মানে প্রেজেন্ট ইনডিফিনিটেন্স চিরন্তন সূত্র বাক্য, তো আমরা ভার্বের সঙ্গে কী বসিয়ে দিলাম, এস প্লাস করে দিলাম, ঠিক আছে। আই হ্যাভ কাট মাই ফিঙ্গার ইট ব্লেড নাও, ঠিক আছে, আমি এবার আমার যদি আঙ্গুল কাটি তাহলে এখন আমার ব্লাড বের হবে, ব্লেড বের হবে, ব্লেডিং হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কী হবে ভাই, নাও যদি থাকে কোনো ব্যক্তি নাও থাকলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো ব্যক্তি যদি নাও থাকে তাহলে ধরে নেবেন সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবং যদি দেন থাকে তাহলে ধরে নেবেন পাস্ট কন্টিনিউয়াস, যদি দেন TH EN দেন থাকে, ঠিক আছে। যদি কোনো ব্যক্তি নাও থাকে তাহলে প্রথম প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবং নাও এর পরিবর্তে যদি দেন থাকে তাহলে বুঝবেন সেটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তো কিছু কিছু এই ধরনের ওয়ার্ড আছে, কিওয়ার্ড আছে, কিওয়ার্ডগুলি দেখে আপনাকে ধরে নিতে হবে যে এটি কোন টেন্সের হয়, ঠিক আছে। তো নাও থাকলে আমরা যেহেতু বলেছিলাম, কী বলেছিলাম ভাই, পাস্ট কন্টিনিউয়াস, নাও প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর বসবে, তো ইজ বসেছে এইখানে, তারপর মেইন ভার্বের সঙ্গে আইএনজি অর্থাৎ ব্লিডিং লাগিয়ে দিলাম, হয়ে গেল। ইট ইজ এ মান্থ আই সি হিম, এই ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন
যদি কোনো বাক্যে সিন্স থাকে, ঠিক আছে, তবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কিন্তু তার আগে একটি কথা আমি বলেছিলাম যে ইট ইজ টাইম, যদি কোনো বাক্যে ইট ইজ টাইম দেওয়া থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে যেটি থাকবো সেটিকে আমরা ভার্ব টু অর্ডার পাস্ট টেন্স করে দেবো, তার ফার্স্ট ফর্ম লিখে দেবো, ঠিক আছে। তো দেখুন ইট ইজ এ টাইম, যে ইট ইজ এ টাইম মানে কি, এটা একটা পিরিয়ড বোঝাচ্ছে। যেমন আমরা বলি না ইট ইজ এ টাইম, ইট ইজ টাইম, তো ইট ইজ টাইম মানে ইট ইজ এ মান্থ, অর্থাৎ একটি পিরিয়ড, অর্থাৎ জিনিসটা কিন্তু সমান। আমরা যদি অর্থগত দিক দিয়ে দেখি তাহলে ইট ইজ টাইম এবং ইট ইজ এ মান্থ, অর্থাৎ ইহা একটি নির্দিষ্ট সময় বুঝাচ্ছে, তো এটা প্রায় সমান। তো ইট ইজ টাইম বা ইট ইজ এ মান্থ এই ধরনের বাক্য যখন থাকবে আপনারা ইনডিরেক্টলি যখন বুঝতে পারবে, তখন ব্র্যাকেটের ভিতরে যেটি থাকবে অর্থাৎ ভার্ব যেটি থাকবে সেটি ভার্ব টু করে দেবেন। যেমন দেখুন সি থেকে স হয়ে গেল, ঠিক আছে, কারেক্ট আনসার হবে স। পরবর্তী দেখে নিন, দ্য শপ ওপেন অ্যাট 9 o'clock এভরি মর্নিং, অর্থাৎ প্রতিদিন 10টায় কী হয় ভাই, প্রতিদিন 10টায় এই শপ খুলে, ঠিক আছে। তো ওপেন্স কী হয়ে গেলো আমাদের, ওপেন্স হয়ে গেলো, ঠিক আছে, ওপেন্স হয়ে যাবে। অর্থাৎ যেহেতু প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স, তো প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্সে মেইন ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হবে। তারপর ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে কোন টেন্স ভাই, ইয়েস্টারডে মানে আমাদের হচ্ছে পাস্ট টেন্স। তো ইয়েস্টারডে যদি পাস্ট টেন্স হয় তাহলে পাস্ট টেন্সে আমরা কী ব্যবহার করবো, ওয়াশ পানিশড, ঠিক আছে, দেখতে পাচ্ছেন ওয়াশ পানিশড ইয়েস্টারডে, অর্থাৎ নটি বয়কে পানিশ করা হয়েছে, ওয়াশ পানিশড, ঠিক আছে। তারপর হচ্ছে ইফ আই বি ইউ উড নট ডু দ্যাট, আমি যদি তুমি হতাম তাহলে ইহা করতাম না। দেখো এই বাক্যটি সম্ভব না অসম্ভব ভাই, এই বাক্যটি হচ্ছে অসম্ভব, কারণ আমি যদি তুমি হতাম তাহলে আমি ইয়ে করতাম না, আমি তো তুমি কোনোদিন হতে পারবো না। 11 নম্বর বাক্যের কথা বলেছি, আমি যদি, আমি বাক্য বলেছি ইফ আই বি ইউ, আমি যদি তুমি হতাম তাহলে আমি ইয়ে করতাম না। আরে ভাই আমি তো তুমি হতে পারবো না, একজন মানুষ কি আরেকজন হতে পারবে, কখনো হতে পারবে না। তো যখন এভাবে অসম্ভব বাক্য হবে তখন সেটিকে আয়ের সঙ্গে আমরা সবসময় কী বসবো ভাই, আয়ের সঙ্গে আমরা ওয়ার বসাবো, ঠিক আছে, আয়ের সঙ্গে আমরা কী বসাবো, ওয়ার বসাবো, ঠিক আছে। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হইতাম, অর্থাৎ আমি তুমি হতে পারবো না, অর্থাৎ এই ধরনের অসম্ভব বাক্য যখন হবে তখন আমরা কী বসবো, আয়ের সঙ্গে সবসময় ওয়ার বসাবো। যেমন এই ক্ষেত্রে ইফ আই ওয়ার এ বার্ড আই কুড হ্যাভ ফ্লোন, আমি যদি পাখি হইতাম তাহলে আমি আকাশে উড়িতাম, ঠিক আছে। তো আই রিড ইন দিস স্কুল ফর দ্য লাস্ট 7 ইয়ার্স, তো ফর যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে এবং মেইন ভার্বের সঙ্গে আমরা আইএনজি বসাবো, ঠিক আছে। তো আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর দ্য লাস্ট 7 ইয়ার্স, ঠিক আছে। তো ফর দ্য লাস্ট 7 ইয়ার্স, অর্থাৎ গত 7 বছর ধরে আমি কী করছিলাম, হ্যাজ বিন রিডিং, ঠিক আছে, এই স্কুলে আমি পড়তেছিলাম, ঠিক আছে। তো হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে রিডিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। তো ইট ইজ টাইম আই গো, তো ইট ইজ টাইম যদি হয় তো আইয়ের সঙ্গে কী হবে ভাই, গ পরিবর্তনে কী হবে, ওয়েন্ট হবে, ঠিক আছে, গো ওয়েন্ট হবে। রাম কেম টু মিট মি আফটার আই লিভ দ্য প্লেস, ঠিক আছে। রাম কে, যেমন আমি আগে বলেছিলাম আজকের এই ভিডিওর প্রথমে, যে যদি কোনো ভাইকে আফটার থাকে, ঠিক আছে, যদি কোনো ব্যক্তি আফটার বা বিফোর থাকে তখন সেটি কী হবে, প্রেজেন্ট, দুঃখিত, পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। যদি আফটার বা বিফোর থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট টেন্স। এই ধরনের কিছু কিছু কিওয়ার্ডগুলি আপনাদের যদি মনে থাকে তাহলে কিন্তু হয়ে যাবে, এবং টেন্সের উপর আমি কয়েকটি ভিডিও আপনাদের দিয়ে দেবো, তারপরে আপনারা এমসিকিউ সিরিজ আমি নিয়ে আসবো, যাতে করে একদম টেন্স বিষয়ে আপনাদের উপর ক্লিয়ার কনসেপ্ট হয়ে যায়। টেন্স থেকে যদি আপনাদের 2 মার্কও আসে তাহলে যেন আপনাদের ছুটে না যায়। এই ধরনের কিওয়ার্ডগুলি ধরে ধরে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো দেখুন বিফোর বা আফটার থাকলে কী বলেছিলাম ভাই, বিফোর বা আফটার থাকলে বলেছিলাম আমি পাস্ট পারফেক্ট টেন্স। তো যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে কী হবে, হ্যাড লেফট, কী হবে, পাস্ট পারফেক্ট টেন্সে সর্বদা হ্যাড বসে এবং মেইনভাবে ফার্স্ট পার্টিসিপল মানে লিপ থেকে কী হয়ে গেলো, লিপ থেকে লেফট হয়ে গেলো, ঠিক আছে। দ্য মিনিস্টার নট অ্যারাইভ ইয়েট, মিনিস্টার এখনও পৌঁছাননি, ঠিক আছে, তো হ্যাজ নট অ্যারাইভ, এখনও তিনি আসেননি, তো ঠিক আছে। তো ইয়ের থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, ইয়ের থাকলে প্রেজেন্ট পারফেক্ট, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে জেনারেলি হ্যাভ অথবা হ্যাজ বসে, তো মিনিস্টারের সঙ্গে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছ সেখানে কী বসবে, হ্যাজ বসবে, ঠিক আছে। তো আজকে 15টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, পরবর্তী ভিডিওতে আমি 16 থেকে আলোচনা করবো। তো আপনারা সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সহজ গুরু চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে থাকবেন, কারণ প্রতিদিন এই নিয়মে এই ধরনের ভিডিও আপনাদের আপলোড করতে চলবো। ধন্যবাদ।